আমাদের পৃথিবীতে অনেক আর্টিস্টই রয়েছেন যারা নিজেদের অদ্ভুত আর্টকে দেখানোর জন্য এমন এমন সব স্ট্যাচু বা স্কাল্পচার বানিয়ে দেন যা দেখে বিশ্বাস করা মুশকিল হয়ে যায়। দেখে মনেই হয় না যে এই স্কাল্পচারগুলি কোনো মানুষ বানাতে পারেন। আমাদের আজকের ভিডিওতে এরকমই কিছু অদ্ভুত স্কাল্পচার দেখাতে চলেছি যেগুলো দেখে আপনি অবাক হতে বাধ্য হবেন। চলুন তাহলে শুরু করা যাক। এখানে দেখে মনে হচ্ছে এগুলো মানুষ, তবে প্রকৃতপক্ষে এরা কিন্তু মানুষ নয়, বরং এগুলো মানুষের দ্বারাই তৈরি একটি স্কাল্পচার। এই স্কাল্পচারটি দ্য মনুমেন্ট অফ অ্যানোনোমাস পেসার্স বি নামে নামকরণ করা হয়েছে। এটি পোল্যান্ড দেশের রকলো শহরে অবস্থিত। এ যেন এক অদ্ভুত সৃষ্টি। স্কাল্পচারটিতে একটি লোক হাতে সুটকে সাথে নিয়ে দাঁড়িয়ে আছে, তবে এর দেহের অভ্যন্তরীণ অংশগুলি কিন্তু উধাও না, মানে এটা এভাবেই বানানো হয়েছে। এই স্কাল্পচারটির নাম হলো ব্রুনো ক্যাটালানো। এটি মরক্কো দেশে অবস্থিত। চার্লেস লাট্রপ স্ট্যাচু। এটি অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে রয়েছে। সাধারণত যে কোনো স্কাল্পচার সোজা বা খাড়াভাবে নির্মাণ করা হয়, তবে এই মূর্তিটির ক্ষেত্রে ব্যাপারটি কিন্তু পুরোপুরি উল্টো। এখানে এই মূর্তিটিকে উল্টো করেই বানানো হয়েছে। এখানে যে স্কাল্পচারটি বানানো হয়েছে সেটা একজন মানুষের, যার মাথা মাটিতে অর্থাৎ মূর্তিটি মাথার ওপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে এবং পা ওপরের দিকে করে নির্মাণ করা হয়েছে। এখানে এই চিত্রটি দেখে মনে হচ্ছে একজন মানুষ মেল হলের ঢাকনা খুলে আর একজনের পা ধরে রয়েছে, তবে এটি একটি স্কাল্পচার। এ এক অসাধারণ স্কাল্পচার যা মানুষের দ্বারাই নির্মাণ করা হয়েছে। এই মূর্তিটি বেলজিয়ামের রাস্তার চত্বরে রয়েছে। এবার এই স্কাল্পচারটি দেখুন। এটা একটা আশ্চর্য আবিষ্কার যেটা দেখে মনে হচ্ছে অনেকগুলো মানুষের দেহ নিয়ে একে অপরের দেহের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে। এর অবকাঠামো লম্বা ও গোলাকার আকারে নির্মাণ করা হয়েছে। এগুলোকে দেখে হয়তো ভাবছেন এগুলো শুকর, কিন্তু প্রকৃতপক্ষে এগুলো শুকর না, তবে এগুলো কিন্তু আর্টিস্টরাই বানিয়েছেন, যা দেখতে অনেকটা শুকরের মতোই, যদিও এগুলো স্কাল্পচারের আকারেই বানানো হয়েছে। এই স্কাল্পচারটি রাস্তার মাঝে অদ্ভুতভাবে বানানো হয়েছে, যেটা প্রথম দেখাতে যে কেউ থমকে যেতে বাধ্য হবে। এর নাম এ ডিআউট আডিলেড, যেটা অস্ট্রেলিয়ায় অবস্থিত। হ্যান্ড অফ দ্য ডিজার্ট নামে পরিচিত এই স্কাল্পচারটি, এটি চিলির আটাকামা মরুভূমিতে অবস্থিত। এটি লোহা ও কংক্রিট পদার্থ দিয়ে তৈরি করা হয়েছে এবং এটি বানানো হয়েছে একাকিত্ব, দুঃখ ও নির্যাতনের মতো আবেগ প্রকাশ করার জন্য। এই স্কাল্পচারটিও জলের মধ্যে নির্মাণ করা হয়েছে। এটি জলের মধ্যে থাকায় এর নামকরণ করা হয়েছে ম্যান ইন দ্য ওয়াটার। সুইডেনের স্টকহোম শহরে এই স্কাল্পচারটি রয়েছে। ব্রোঞ্জের স্টেইনলেস স্টিলের তৈরি 30 ফুট মাকড়সার এই টেট ভাস্কর্য আধুনিক লন্ডনের বাইরে দাঁড়িয়ে এটি 95 বছরের পুরনো প্রশংসিত শিল্পী নির্মিত। 6টির মধ্যে একটি হলো এই ভাস্কর্য। একজন সাঁতারুর সাঁতার কাটার প্রতিচ্ছবি এই স্কাল্পচারটির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই ভাস্কর্যটি লন্ডনে অবস্থিত। স্পেনে অবস্থিত এই ফ্লোটিং বা ম্যাজিক্যাল ট্যাপটি হচ্ছে পৃথিবীর কিছু অদ্ভুত জিনিসগুলোর মধ্যেই একটি। প্রথমবার দেখে তো অনেক মানুষই চমকে যায়, বিশ্বাস করতে পারে না যে এই কলের থেকে জল কোন দিক দিয়ে আসছে। দেখে এমনই মনে হয় যে এই কলটি হাওয়াতে ভেসে বেড়াচ্ছে। অদ্ভুত বর্ণের এই মূর্তিটি আপনাকে ভয় পাইয়ে দিতে পারে। গোলাটি স্পাইজুনার সার্কাস দ্বারা নির্মিত ক্লেপেডে রয়েছে এবং স্পর্নিকোবার তীর দিয়ে এই মূর্তিটি শহরের বার্ধক্যের লোককাহিনী থেকে উঠে এসে দেশের স্মারক হিসেবে কাজ করে সাংস্কৃতিক ইতিহাসের সমৃদ্ধ ফুটে উঠেছে এই স্কাল্পচারটিতে। তাহলে আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে একটি লাইক করুন, সঙ্গে আমাদের চ্যানেল অদ্ভুত বিশ্বকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি হিট করে রাখুন। ধন্যবাদ।